কংগ্রেস দলর বরিষ্ঠ নেতা তথা পূর্বতন কেন্দ্রমন্ত্রী শ্রীকান্ত জেনা সন্ধ্যায় বালেশ্বর সহরের পৌঁছিছন্তি। সে আজি সন্ধ্যায় সুনরস্থিত ভুজাকা পীর মজারে পৌঁছি পূজা অর্চনা করে পরে সে গোড়াপোখরী ও খলাসিমলার বিভিন্ন অঞ্চলক যাই লোক আলোচনা করে কংগ্রেস টিকেট পাইবা আশা করুবা সরোজ লেঙ্কা পপু বিক্রম পণ্ডাঙ্ক সমেত বহু কংগ্রেস কর্মী নির্দলীয় কাউন্সিলর পদ্মলোচন লেঙ্কা প্রমুখ উপস্থিত রয়েছে। উল্লেখযোগ্য যে 2009 মসিয়ারু 2014 মসিয়া পর্যন্ত শ্রীকান্ত জেনা বালেশ্বর লোকসভা নির্বাচন মণ্ডলী নির্বাচিত হয়ে ইউপিএ মেন্ট সরকারের সার ও রসায়ন রাষ্ট্রমন্ত্রী ভাবে দায়িত্ব তুলাই। শ্রী জেনা এই 5 বর্ষ মধ্যে সল্ট রোডর প্রশস্তিকরণ, নসি, 3টি রেল ওভারব্রিজ, সিপেট, অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানর স্যাটেলাইট কেন্দ্র, নর্সিং কলেজ, মেডিকাল কলেজ, এমস আদি বালেশ্বরে প্রতিষ্ঠা করিবা লাগি পদক্ষেপ নেইথিলে। তবে গত কিছু মাস হেলা শ্রীকান্ত জেনা বালেশ্বর কংগ্রেস কর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠন সহ সম্পর্ক রাখিলে। কিছু সপ্তাহ তলে শ্রী জেনা কংগ্রেসে পুনি থরে সামিল করা যাইথিলা। তবে সে বালেশ্বর লোকসভা নির্বাচন মণ্ডলী প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে পিসিসি পক্ষরু বালেশ্বর আসনর প্রার্থীঙ্ক নাম অদ্যাবধি ঘোষণা করা যাই না। বালেশ্বর জেলার কৌশি বিধানসভা নির্বাচন মণ্ডলীর দলীয় প্রার্থী ঘোষণা এপর্যন্ত করা যাই না। বালেশ্বর গস্তরে আসছন্তি আজি আজি পবিত্র ঈদ অছি স্যার কোন মেসেজ দেবাকু চাহুছন্তি? পবিত্র ঈদ উৎসবরে মু আসছি সামিল হওয়া পাই যে দেশের ভাইচারা কেমতি বড়িব, শান্তি কেমতি আসিব এবং সমস্ত সুখ শান্তি রইবে এই কথা কইয়াকু আসছি। আউ কিছু চর্চা হচ্ছে বালেশ্বর নির্বাচন লড়ুছন্তি লোকসভা প্রার্থী, চর্চা হচ্ছে বালেশ্বর আপনার নির্বাচন লড়ুছন্তি সময় আসলে আপনার জানিবে ডিক্লার করলা পরে আপনার জানিপারিবে জানে না পার্টি যা নিষ্পত্তি করিব স্যার। ভাজপা প্রতাপ ষড়ঙ্গীকে দিয়েছি এবং বিজু জনতা দল লেখাশ্রীকে দিয়েছি, কংগ্রেস আপনার হবে বলে চর্চা হচ্ছে, সে দুই জন প্রার্থীক বিষয়ে কোন কইবাকু চাইবে আপনি? আগু কিছু কয়নি, কোনসি প্রার্থীক সম্পর্কে কাহি কইবাকু যাবি লোকে কইবে স্যার। লোকে বি চাওছন্তি আপনার এথর বালেশ্বর লড়ন্তু, লোকঙ্কর ইচ্ছাকে মু সববেলে সম্মান দেইছি। আপন 2009 রু 14 পর্যন্ত সাংসদ ছিলে, 14 রু আমি দেখিও 24 পর্যন্ত গোটে লং টার্ম নথিলে। 2024 রে আপনাকে লোকে অ্যাকসেপ্ট করবে তো? 2024 রে লোকে আপনাকে অ্যাকসেপ্ট করিয়ে তো 14 রু 24 মু জানে না স্যার। যদি দল আপনাকে টিকেট দিয়ে আপন বালেশ্বর রু লড়িবে? এ টিকেট দেলে দল নির্দেশ মানিয়াকু পড়িব, নির্দেশ মানিয়াকু পড়িব। কোন মুদ্দা নেবে এত স্যার? মুদ্দা নেই কি লোকঙ্ক নিকটকু যিবে স্যার? থরে কইতেলি দিল্লি দ্বারস্থ হব আপনকর, যদি হেই থিবো আউ থরে দ্বারস্থ করাইবা।